সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিবিদ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিষয় শসা চাষের আধুনিক পদ্ধতি। বিভিন্ন ধরনের সবজির মধ্যে শসা অন্যতম। আমাদের দেশে প্রায় সারা বছরই শসা পাওয়া যায়। এই পর্যায়ে আমরা জানব শসার বীজ বপনের সময় সম্পর্কে। দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে শসা চাষ ভালো হয়। জমিতে 3-5টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। কমপক্ষে 2 মিটার দূরে দূরে মাদা তৈরি করতে হবে। প্রতিটি মাদায় 4-5টি বীজ বপন করতে হবে। মানসম্পন্ন ভালো ফলন পেতে শসা চাষের জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। শসা পানিতে খুব সংবেদনশীল, তাই পরিমাণ বুঝে জমিতে সেচ দিতে হবে। শসার বিভিন্ন ধরনের জাত রয়েছে এবং জাত ভেদে বপনের সময়ও আলাদা। চলুন দেখে নিই শসার জাত ও বীজ বপনের সময়। হাইব্রিড শসা গ্রিন বয়, মার্চ থেকে অক্টোবর, আদুরি এবং BSS 647, এটি সারা বছরই বপন করা যায়। তিতুমির ফাল্গুন থেকে আশ্বিন মাস, এবং হিমেল গ্রিন এবং নন্দিনী যা শীতকালে বপন করা যায়। জাত ভেদে 45 দিনের মধ্যেই ফসল পাওয়া যায়। এবারে জানবো চাষের সময় পরিচর্যা। নিয়মিত সেচ দিতে হবে, মাটির ঢেলা ভেঙে দিতে হবে এবং জমিতে আগাছা জন্মালে তা তুলে ফেলতে হবে। বাঁশের মাচা ভালোভাবে বাঁধতে হবে। মাছির আক্রমণ থেকে ফলন রক্ষার জন্য বীজটোপ তৈরি করতে হবে। কৃত্রিম উপায়ে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের সাথে মিশিয়ে দিলে ফলন বেশি হবে এবং উৎপাদন বাড়বে। শশা চাষের জমিতে জৈব সারের পাশাপাশি TSP, ইউরিয়া, MP ও জিপসাম প্রয়োগ করতে হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।